রঞ্জা না, ওইটা এই ফর্মটা সাইন করে দাও তো। কিয়ের ফর্ম? কালকে বললাম না, তোমার পাসপোর্ট বানাতে হবে, সেই ফর্ম ধরো। এর ভিতরে এত তাড়াতাড়ি? তুমি তো জানোই আমার দেরি একদম ভাল লাগে না। তোর তোরই সইছে না, একবার যখন ভেবেছি যে বেড়াতে যাব তোমাকে নিয়ে, ব্যাস তখন করতেছি। এখন কথা ভাবতে ছিলাম কি বলো না, বেড়াইতে যখন যাইতেছি তখন বাসা সকলে মিলা গেলে কেমন হইতো? উফ, তুমি না ভীষণ ইম্প্র্যাকটিক্যাল। ইম্প্র্যাকটিক্যাল তা নয়, সবাই মিলে গেলে কত খরচা হবে কোনো আইডিয়া আছে? না, সেই জন্যই বলছো। তাহলে এমনই এখন জায়গা পারতে হইতো যেখানে সকলে মিলে একলগে যাইতে পারতাম। দেখো রঞ্জা, আমার কি মনে হয় জানো, প্রত্যেক স্বামী স্ত্রীর না একটা আলাদা স্পেস থাকা উচিত। যাবো বাড়ির সকলে মিলে আমরা কাছাকাছি কোথাও একটা যাব, এখন না, এখন শুধু তুমি আর আমি, বেরিয়ে আসি। আমরা কয়েকদিন থাকো? দেখো আমার কি মনে হয় বলো তো, বিলেতে গেলে না তোমার দেখার মতন অনেক কিছু আছে। ধরো তুমি এতদিন যা যা বইতে পড়ে এসেছো সেসব কিছু দেখতে পাবে নিজের চোখে, ভাবতে পারছো? আমি বলছি খুব এনজয় করবে তুমি, দেখো। কিন্তু তাও সম্ভব ফেরানোর তো একখানে প্ল্যান থাকবো, আমরা তো এই অনন্তকাল থাকতে যাইতেছি না। আমি কি তাই বললাম, ফিরবো তো, দু এক সপ্তাহ থাকি আগে, অপশান তো আছেই হাতে, যখন ফেরার ইচ্ছা হবে তখন একটা টিকিট কেটে ফিরে আসবো। তাহলে আমরা কবে যাইতেছি? ফর্ম জমা পড়বে, তারপর তুমি পাসপোর্ট পাবে, তারপর টিকিট কাটবো, তারপর। না না, তুমি চিন্তা করো না, আমি সব কিছু খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে ফেলবো। সত্যি ভাল লাগছে না, বেড়াতে যাবো বললাম না, আমার তোর সইছে না একেবারে। রঞ্জা যখন জানতে পারবে আমরা আপাতত আর ফিরবই না, হয়তো আর কখনো পাকাপাকিভাবে এই দেশে আসা হবে না আমাদের, এই চরম সত্যিটা জানলে রঞ্জা কি খুব আঘাত পাবে? ও কি একা চলে আসার চেষ্টা করবে? এতটা সাহস করবে কি রঞ্জা? না না, কখনো না, বরং একটা নতুন দেশে মানিয়ে নেওয়ার চেষ্টাই করবে। আর আমিও রঞ্জাকে অনেক কাছের করে পাব, শুধু বাড়ির সকলকে আবার ভালো করে বুঝিয়ে বলতে হবে, যাতে কোনোভাবেই কেউ মুখ ফুসকে বেসামাল কোনো কথা বলে না ফেলে, বরং বাড়ির সকলে যাতে রঞ্জার সঙ্গে খুব ভালো ব্যবহার করে সেটা অ্যাসিওর করতে হবে। সৌম্য, সৌম্য, কি না করতেছিলাম যে যদি পূজার আগে ফিরে আইতাম তাইলে কি? হ্যাঁ মানে তাহলে একবার রূপচাঁদপুর যাইতাম পূজায়। আসলে আম্মু লেগা মন খান বড় কতদিন দেখি নাই আম্মুরে। যাব, নিশ্চয়ই যাব, আমি তোমায় কথা দিচ্ছি যে আমরা পূজোর সময় রূপচাঁদপুরে বেড়াতে যাব, ফিরে আসবো তার আগে। কথা দাও। কথা দিলাম তো, আমার ছুঁইয়া কথা দাও। এই দেখো, কেন আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না? না আসলে তুমি যদি আমার ছুঁইয়া কথা দাও তাহলে যেমন কোনো প্রকারে হোক না কেন তোমারে ফিরাইতেই হইব, তা না হইলে যারে ছুঁইয়া কথা দেয় সেই মানুষ কেন মরা যায়। যা সৌম, যদি সত্যই আমি মরা যাই আয় না থাকি এই পৃথিবীতে
তোমার কষ্ট হইব না শুভ। তুমি এটুকুও বোঝো না? বুঝি, হয়তো এই পৃথিবীতে শুধাই তোমার একারই কষ্ট হইব, আর কেউ হইব না। আর কারোর মানে? কার কথা বলছো তুমি? না, এমনি কথা কথা কইলাম। তুমি স্বীকার করো বা নাই করো, আমি তো জানি রঞ্জা কার কষ্টের কথা তুমি বলতে চাইছো। বাংলাদেশ গেলে তোমার অনেক কিছু শিখতে হইব জানো। কিরকম? হ্যাঁ, তুমি নদীতে গামছা ফেলে মাছ ধরতে পারো, কিংবা ছিপ ফেলে মাছ ধরতে পারো? পারো না? আমি জানি তুমি পারো না, তোমার আমি শিখাই দিব। আমরা এক কাজ করুন, আমরা আমরা কামরাঙা বন থেকে কামরাঙা তুই লেখাম খাইবা? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি আমি এখন ছোট মোড়কে কইরা একটু লবণ, একটু লঙ্কা গুঁড়া, একটু কাসুন্দি লইয়া যাবো। হ্যাঁ, এরপর কামরাঙা বন থেকে হলুদ পাকা কামরাঙা পাইরা জানা সোম জঙ্গলের ভিতর আমার এখন লুকানো খেলাঘর আছে, হ্যাঁ, পাতা দিয়ে ঢাকা। আর আমরা দুজনে সেই খেলাঘরে বৈশাখ কামরাঙা খামো, দেখবা কি মজা হয়। খেলাঘর কে বানিয়েছিল? কেন, আমরা দুজন। কোন দুজন? কি হলো, থেমে গেলে কেন বলো, বলবে না? আমি আর 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 কে? তুমি কি মনে করো তুমি মুখে না বললে আমি কিছুতেই বুঝতে পারবো না? আমি বুঝতে পারছি না আরেকজনকে। বুঝতে পারতাছো? দেখো রঞ্জা, তোমার আর তোমার সোনাবাবুর বানানো খেলাঘরে আমি কোনোদিন যাব না। আমি আমি কারোর রিপ্লেসমেন্ট হতে পারবো না রঞ্জা। তার থেকে চলো না আমরা দুজনে বড় একটা খেলাঘর বানাই। কাঁদছো কেন? ওই খেলাঘরে আমার আমার মেলা সম্পদ আছিল। সম্পদ? বাসা থেকে লুকাইয়া লইয়া যাওয়া তেঁতুলের আচারের বয়াম, হাত ভাঙা পুতুল মাইয়া, কাঠ পোকার ডিম, অজানা পাখির ডিম, ময়ূরের পেখম, সেই দিনে এর থেকে বেশি আর আর কিছু দামি হইতে পারে বইলা বিশ্বাস হইত না। এক বালিকার হৃদয়খানে থেকে বেশি মূল্যবান ছিল আমার কাছে ওই সম্পদগুলি। বেশ, আমি না হয় দূর থেকে একবার দেখুম যে আমার আমার ওই লুকানো গোপন খেলাঘর আইর তার ভিতর আমার খেলা সামগ্রীগুলি অক্ষত আছে কিনা, নাকি অন্য কেউ আইসা দখল কইরা নিছে আমার পরানের খেলাঘর। রঞ্জা, আমি কথা দিচ্ছি তোমায়, দেখো তোমার এই নতুন খেলাঘরও তোমার কিন্তু খারাপ লাগবে না। দেখো তুমি নাও, এবারে সাইনটা করে দাও। কোথায় সই করতে হইব? এই যে দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, এখানে একটা, এখানে, এখানে, আর এখানে।
দিদিমণি কিছু বলবে? হ কইতেছিলাম অন কি আইর একবার চা বানামু তার লিগাই। না না এক্ষুনি তো ছুটির ঘন্টা পড়ে যাবে, এখন কিছু লাগবে না। আর তাছাড়া তুমি তো আমাদের চা টিফিন সবই বানিয়ে দিয়ে গেছো। তুমি কি আর কিছু বলবে বলো? না ওই তোমার কি কিছু লাগবে? না মানে হাত খালি? না না দিদিমণি ট্যাপ আর কথা কই নাই। তাহলে কি হয়েছে বলতে পারো আমাদের? দিদিমণি কইতেছিলাম মানুষ খান যাবার বেলায় কইয়া গেল দোস্তের বাড়ি যাইতেছে। দোস্তের বাড়ি যাই যাওক, তয় রাইতে থাকার কি কাম কন তো? এত বড় স্কুল বাড়িতে ফাঁকা, আমি একা রাইতের বেলায় থাকি কেমনে কন? আর তো একটা রাত্রির, চলে আসবে কালি। মন খান মানে না তো তাই। মনটা শক্ত করো ফিরে যা। মন খান শক্ত করতে কেন কইলেন দিদিমণি? তাইলে কি তাইর কোনো বিপদ হইছে? আরে না না বিপদের কথা কেন ভাবছো বলো তো তুমি? এরকম কান্নাকাটি কেউ করে কি জ্বালা? বিপদ কেন হবে? না দিদিমণি নিজে সেই মানুষের কোনো বিপদ হইছে? সারা জীবন তো সেই মানুষটা কোনো ভালো কাম করে নাই, নির্দোষ তারে কেউ শেষ করে দিছে। তাই দোস্তের বাড়ি যাওয়ানোর নাম শুই নাই আমার মনে সন্দেহ হয়েছিল। এমন কোন দোস্ত আছে যার বাড়ি গিয়ে থাকতে পারে? আপনারা নির্দোষ জানেন, আপনি গো স্কুলে চাকরি করে নির্দোষ, আপনি গো আপনি গো কাছে কোনো খবর আছে? আমার মন কইছিল দিদিমণি, আমার মন ঠিকই কইছিল, আমার পাও দুই কান চলতে চাইছিল না। রাইতে যে কতবার ঘুম ভেঙে গেছিল কইতে পারুম না। আর মনের ভিতর মনের ভিতর খালি কু ডাক ডাকতেছিল। ফিরোজা আজকের রাতটা যেতে দাও, দেখবে কালকে ঠিক তোমার স্বামী ভালোই ভালোই ফিরে আসবে। তাইলে আপনি কেন কইলেন মন খান শক্ত করতে? মানুষ তো এমনি এমনি মন খান শক্ত করতে কয় না, কেন কইলেন? কোন দিদিমণি কেন কইলেন? না মানে আসলে তুমি তো কদিন বাদে দেশে ফিরে যাবে, তখন তো তোমার স্বামীকে ছেড়ে তোমাকে একাই থাকতে হবে, সেই জন্যই বললাম। দেশে যাবো কই? হে মানুষটা আমার এত কিছু কয় নাই। হে বলেনি, হয়তো বলবে, আর তাছাড়া এখনই হয়তো পাঠাবেও না, হয়তো কদিন পরে পাঠাবে। তাই দিদিমণি মানুষটা যেমনই হোক না কেন মানুষটা বদলাইছে, হ মেলা বদলাইছে, আগের থেকে অনেক বদলাইছে। আমারে কইছে এক লগে থাকুম, পৃথক হব না হ কইছে আমারে। তাহলে তো ভালোই, তবে কিনা পুরুষ মানুষের ব্যাপার তো, কথায় বলে না মন না মতি, তাই তোমাকে আগে থেকে একটু সাবধান করে দিলাম। আসলে কি বলতো, আগে থেকে তৈরি থাকলে না যত ঝামেলাই আসুক না কেন সামাল দেওয়া যায়। আপনারা আপনারা কি কইতেছেন দিদিমণি? আমি তো কিছুই বুঝতেছি না।
না মানে তোমার স্বামীর তো খুব বাচ্চার শখ, কথায় কথায় আফসোস করে যে তুমি তাকে এই সকল কথা কইছে সে। হ্যাঁ না মানে কথায় কথায় বলে ফেলেছে আর কি। এই সকল কথা কইছে সে। হ্যাঁ না মানে কথায় কথায় বলে ফেলেছে আর কি। তার মাইজা বিবি তো তার মাইয়া দিছিল, কয়দিন সে মাইয়ার যতন করছিল আর কেউ না জানুক, আমি জানি, খুব ভালো কইরা জানি। ও তুই যদি সন্তানের ইচ্ছে তাইলে আল্লাহ যা দিছেন তাই লইয়াই কেন সুখী থাকে না? হয়তো ছেলের কথা ভেবেই আবার আল্লাহ যদি তারে পুতের সুখ না দেন তাইলে সে কেমনে পাইব কোন? আপনারা তো তারে নূতন দেখতেছে আর আমি তারে বরাবর দেখতেছি। ও মানুষটা বদলাইছে, তো আগে যা পাষণ্ড ছিল কথা না দিতে পারি। আচ্ছা তাহলে এমন হবে না তো যে ছেলের জন্য সে আবার কি যে কোন দিদিমণি ওই বুইরারে মাইয়া দিব কেটা সে লইয়া ভাবে না। তাই আমার উপর তার ভারী মন পড়ছে, ও দুইটা দিন দেখি নাই তো মনটা ভারী উচাটন করে। আইসা দিদিমণি কয়দিনের ছুটি লইয়া গেছে? বললাম তো কালই ফিরে আসবে। তাইলে ঠিক আছে, আইর একটা রাত কাটায় দিম ওখানে। আমি তাইলে আসি দিদিমণি। এসো কাবুল বউ নিয়ে বাড়ি ফিরবে, নতুন বউয়ের সাথে ওকে দেখে ফিরোজার যে কি হবে কে জানে। যাই বলো দীপিকা দি, কাল স্কুলে জব্বর একটা নাটক হবে। একদম ঠিক বলেছিস।